আজ শিক্ষক দিবস। এই মহদিনে মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ীবৃন্দের পরিচালনায় মেচোগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা উৎসবের শুভারম্ভ করলেন সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী সৌমিন মহাপাত্র। উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভা চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্তি জানা, পাঁশকুড়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কমলা সান্নিগ্রাহী সহ এলাকার স্থানীয়রা। মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্রের সম্পাদক প্রদ্যুৎ সেন জানান, ও কোভিড বিধিকে মান্যতা দিয়েই দুর্গোৎসব পালিত হবে। মেচোগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির 31তম বর্ষপূর্তি উপলক্ষে খুঁটি পুজোর বিশেষ আকর্ষণ 31টি চাকি। এবছর এই পুজোর থিমের মূল আকর্ষণ ব্রেকিং নিউজ। আমাদের সর্বজনীন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন করোনা বিধিকে মাথায় রেখে বাংলা বাঙালির, শুধু বাঙালির বলবো না, ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসব এবং যেটা সারা পৃথিবীব্যাপী এখন ব্যাপ্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল করে, সেইখানেই তিনি সবাইকে পালন করার কথা বলেছেন। আমরাও এই আজকে মেচোগ্রাম সমাজসেবা কেন্দ্রের যে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হলো, সবাই এই করোনা বিধি মেনে আমরা দুর্গা উৎসব পালন করব। মানুষের আবেগ থাকবে, মানুষের ইচ্ছে থাকবে, কিন্তু তার মধ্যে করোনা বিধিটাকেও মান্যতা দিয়ে আমরা চলব।